1971 সালের 21 এপ্রিল মহান মুক্তিযুদ্ধের শুরুর দিকে পাকিস্তানি হানাদার বাহিনী পদ্মাপাড়ের গোয়ালন্দ ঘাট দখলে নিতে এলে ইপিআর, আনসার ও ছাত্র জনতার সম্মিলিত প্রতিরোধের মুখে পড়ে। প্রতিরোধ যুদ্ধে শহীদ হন আনসার কমান্ডার ফকির মহিউদ্দিন, সবেদ আলী, হাবিল মণ্ডল, কবি তোফাজ্জেল হোসেন সহ বেশ কয়েকজন। পাকিস্তানি হানাদার বাহিনী ওই দিন গোয়ালন্দে প্রবেশ করে নিরস্ত্র মানুষের ওপর ব্যাপক হত্যাযজ্ঞ চালায় এবং আগুন দিয়ে গোয়ালন্দ বাজার সহ কয়েকটি গ্রাম জ্বালিয়ে দেয়। এই যুদ্ধের মধ্য দিয়েই পাকিস্তানি বাহিনী রাজবাড়ী ও ফরিদপুর শহরে প্রবেশ করে। প্রতিরোধ যুদ্ধের স্থানটিকে স্মরণীয় করে রাখতে 2018 সালে বাহাদুরপুরে একটি স্মৃতিস্তম্ভ নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। তবে স্বাধীনতার 53 বছর পেরিয়ে গেলেও অর্থের অভাবে আটকে আছে নির্মাণ কাজটি। আমরা জেলা পরিষদ থেকে দুই দফায় 2-4 লক্ষ টাকার মতো বরাদ্দ পেয়েছি, বাকি টাকা এখন পর্যন্ত কোনো আমরা পাইনি। বিনীত অনুরোধ জানাবো সরকারের প্রতি, যারা এই অঞ্চলের বিশিষ্ট ব্যক্তিবর্গ আছে তাদের প্রতি আমার অনুরোধ থাকবে যাতে এই মুক্তিযুদ্ধের স্মৃতিফলক সুন্দরভাবে হয়। অন্যদিকে স্বাধীনতার এত বছর পরেও এলাকার ঐতিহাসিক এই দিবসটিকে সরকারিভাবে পালন করা হয়নি। স্বাধীনতা যুদ্ধে এই আমাদের গোয়ালন্দের এই বাহাদুরপুর সহ বালিয়াডাঙ্গা সহ বিভিন্ন জায়গার মানুষ তাদের বুকের তাজা রক্ত দিয়ে এই 21 এপ্রিলে সেই পাক হানাদার বাহিনীকে প্রতিরোধ করেছিল। যেখানে যেখানে যুদ্ধের এই প্রতিরোধ হয়েছিল সেখানেই এই স্মৃতিস্তম্ভ ভাস্কর্য হওয়া উচিত, তাতে পরবর্তী প্রজন্ম যারা আছে তারা এই বিষয়গুলিতে অবগত হইতে পারে। অতি দ্রুতই স্মৃতিস্তম্ভ নির্মাণ কাজটি শেষ করার দাবি জানিয়েছেন বীর মুক্তিযোদ্ধা ও স্থানীয়রা। ভবিষ্যৎ প্রজন্মকে এই স্মৃতিচিহ্ন ধরে রাখার জন্য আমার এই প্রয়াস, আমি চেষ্টা করি প্রতি বছর এখানে আসি। এই আমাদের ইতিহাস, এই আমাদের মুক্তিযুদ্ধ, এই আমাদের চেতনা, হ্যাঁ, এগুলো জানার জন্যই আমার এই মুক্তিযুদ্ধ ভাস্কর্য নির্মাণ করা। সকলের প্রতি আমার অনুরোধ থাকবে আমার এই ভাস্কর্য যাতে পূর্ণাঙ্গ হয়। ভবিষ্যৎ প্রজন্মকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানাতে ও শহীদদের স্মৃতি ধরে রাখতেই দ্রুত স্মৃতিস্তম্ভ নির্মাণ কাজ শেষ হবে বলে আশ্বাস দিলেন ইউএনও। এই কাজটিকে সম্পূর্ণ করার জন্য আমরা উপজেলা পরিষদ থেকে চেষ্টা করব যে আগামীতে আমাদের যে সব বরাদ্দ আছে সেখান থেকে সেখানে একটি বরাদ্দ দেওয়া যায় কিনা এবং এই স্মৃতিটি সংরক্ষণ করা যায় কিনা। আতিকুর রহমান তিতাস, মাই টিভি।